চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, শিশু গাছের ডাল ভেঙে বনগাঁর নানা জায়গায় বিপত্তি। পৌরসভার তৎপরতায় দ্রুত সরানো হলো গাছের ডাল। পরিস্থিতি সামলাতে প্রস্তুত পৌরকর্মীরা, জানালেন পৌরপতি। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, যার প্রভাবে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত, সাথে ঝোড়ো হাওয়া। উত্তাল হতে শুরু করেছে সমুদ্র, বন্ধ ফেরি চলাচল। বনগা এলাকাতেও তার প্রভাব পড়েছে। সকাল থেকেই বনগা এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত, বইছে ঝোড়ো হাওয়া। সময় যত গড়াচ্ছে ততই জটিল আকার ধারণ করছে আবহাওয়া। এসবের মাঝেই যশোর রোডের ওপর গাছের ডাল ভেঙে বিপত্তি। অল্পের জন্যে প্রাণে রক্ষা পেলেন ব্যবসায়ী। প্রথম ঘটনাস্থল বনগা শহরের যশোর রোড সংলগ্ন হিন্দু মহাসভা কালী পুজোর ঠিক পেছনে তিন রাস্তার মুখে। সেখানেই দোকানের ওপর আচমকাই ভেঙে পড়ে শিশু গাছের ডাল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পৌরসভার কর্মীরা। দ্রুত গাছের ডাল কেটে পরিষ্কার করা হয়। জানা গেছে এদিন দুপুরের পর আচমকায় দোকানের ওপর ভেঙে পড়ে গাছের ডাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছান বনগাঁ থানার পুলিশ কর্মীরাও। দ্রুত সকলে হাত লাগান উদ্ধার কাজে। দাঁড়িয়ে থেকে গাছের ডাল পরিষ্কারের ব্যবস্থা করেন পৌরপতি। পৌরসভার মাননীয় পৌর চেয়ারম্যান সাহেবের নির্দেশে কনজারভেন্সি ডিপার্টমেন্টের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে তারা এসে। পাশাপাশি বনগাঁ রামনগর রোডের মুখেও যশোর রোডের ওপর এদিন ভেঙে পড়ে গাছের ডাল। এখানেও পৌরসভার কর্মীরা দ্রুত পৌঁছে গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কার করেন। এ বিষয়ে পৌরপতি গোপাল শেঠ বলেন, ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো রকম দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা রয়েছে পৌরকর্মীদের। খোলা রয়েছে কন্ট্রোল রুম। সাইক্লোন চলছে, আমাদের এখানে ধীরে ধীরে বাড়ছে, সিট্রাং আছড়ে পড়েছে, বৃষ্টি পড়ছে। তার মধ্যে আমাদের বনগাঁ পৌরসভার টোটাল টিম, যে রেস্কিউ টিম, আমি কন্ট্রোল রুমকে তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েছি। আমি এখন 22টা ওয়ার্ডেই ঘুরছি। সেখানে আস্তে আস্তে যশোর রোডের উপর বেশ কয়েকটি জায়গায় ডাল ভেঙে পড়ে, সঙ্গে সঙ্গে তড়িৎগতিতে আমাদের সমিতির নেতৃত্বে, সেখানে রাজাদের নেতৃত্বে সেখানে গিয়ে সৌভাগ্য সেখানে কোনো আহত হয়নি। ডালটা আমাদের করাত দিয়ে কেটে বের করে দেওয়া হয়েছে। গিয়ে বিভিন্ন পুজো প্যান্ডেলের তাদের কর্মকর্তাদের মন খারাপ, বিভিন্ন প্যান্ডেলের লাইট বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে গিয়ে তাদের মায়ের যে পুজো করবে প্যান্ডেলটাও অনেক জায়গায় ছাতা দিয়ে প্যান্ডেল করেছে, সেগুলো করেছে। আমরা লক্ষ্য রাখছি যাতে তারা পুজো ঠিকঠাকভাবে করতে পারে। এই সিত্রাং যে ঝড়টা আসছে, ইমিডিয়েট ক্লাব যেন সেখানে গিয়ে খিচুড়ির ব্যবস্থা করে সেই মানুষগুলো তুলে নিয়ে খাওয়ার ব্যবস্থা রাখে। একদম রেডিমেড করে দেওয়া হয়েছে। আমাদের প্রায় 350 পুজো প্যান্ডেলে এইভাবে করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।